আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা দেখব খুব সহজে আমরা কিভাবে একটি এইচটিএমএল এর পেজ কে, আমরা যারা ডিজাইন শিখছি শুরুতে, সেই পেজ কে কিভাবে আমরা খুব সহজে অনলাইনে নিয়ে আসতে পারি, এবং আমরা যদি দূর থেকে কারো কাছে হেল্প চাই তাহলেও আমরা খুব সহজে কিভাবে হেল্পটা নিতে পারি। ঠিক আছে, তার মানে আমাদের কোডটা একটা জায়গায় রাখবো, সেখানে আমরাও অ্যাক্সেস করতে পারবো, এবং দূর থেকে আমাদের কোনো বন্ধু বা কোনো যার কাছে আমরা হেল্প চাই তার কাছ থেকে আমরা হেল্প নিতে পারবো। সেটা কিভাবে আমি একেবারে শুরু থেকে দেখাচ্ছি। সেটা হলো আমাকে যেতে হবে গিটহাবে। ঠিক আছে, জিআইটি গিট এসইউবি গিটহাব। ওকে, এখানে গেলে গিটহাবে একটা অবশ্যই আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে, যে আমাদের অ্যাকাউন্ট রয়েছে। আমি এখানে আরেকটু প্রাসঙ্গিক বলে দিই, গিটহাবে কিন্তু আমাদের এটা বিভিন্ন চাকরির ক্ষেত্রেও কাজে লাগে। ঠিক আছে, কেমন কাজে লাগে, যে এখানে যে আমাদের দেখা যাবে যে আমরা কত কতদিন গিটহাবে যে কিভাবে কাজ করি, কতদিন কতদিন কাজ করেছি। আচ্ছা, বাই দ্য ওয়ে সেগুলো যাক, আমরা জাস্ট এখানে যে প্লাস আইকনে বা এখানে অনেক জায়গায় চিহ্ন রয়েছে যে নিউ রিপোজিটরি, দেখেন এই যে নিউ রিপোজিটরি, হ্যাঁ, এখানে গিয়ে আমি একটা জাস্ট নাম দিব, নাম দিব আমি হলো যেটাই নাম দিই, বেসিক এইচটিএমএল, বেসিক এইচটিএমএল। ওকে, এটা আমি নাম দিলাম, এটা যদি অ্যাভেলেবেল থাকে দেখাবে, আর আমি পাবলিক বানাবো বা প্রাইভেট যেটাই বানাতে পারি। পাবলিক বানালে সবাই দেখতে পাবে, প্রাইভেট বানালে সর্বোচ্চ 3 জনকে অ্যাক্সেস দিতে পারবো, বা এর বেশি অ্যাক্সেস দিতে পারবো না। আমি এখানে ইনিশিয়ালাইজ না করে, যে ইনিশিয়ালাইজটা করলাম না, করে ক্রিয়েট রিপোজিটরি করলাম। ঠিক আছে, খুব সিম্পল। এখন এই যে ক্রিয়েট রিপোজিটরি করে, যে এখানে সব কয়টা কমান্ড কিন্তু আমার চলে আসছে। হ্যাঁ, এই কমান্ড গুলো খুবই সহজ। এই কমান্ড গুলো দিয়ে যদি আমরা কাজ করতে না চাই, তাহলে আমরা ডেস্কটপ, এই যে গিটহাব ডেস্কটপ, এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা ডাউনলোড করে কিন্তু এই কাজগুলো করতে পারি। আচ্ছা, আমি প্রথম থেকে বলি, দেখেন আমি একটা এইচটিএমএল এর কাজ করার জন্য একটা ফোল্ডার বানাবো। ঠিক আছে, এটা আমার ফোল্ডার, এখানে দিলাম হলো যাই দেয় না কেন, কিবরিয়া। ওকে, কিবরিয়া। আচ্ছা, এই ফোল্ডারের মধ্যে আমি এখন জাস্ট সিম্পল একটা এইচটিএমএল এর পেজ বানাবো। ঠিক আছে, যেভাবে আমরা ডিজাইন শিখি, এইচটিএমএল একটা পেজ বানাবো, এইচটিএমএল। ওকে, আর এই পাশের এক্সটেনশনটা অবশ্যই আমরা কেটে দিব, না কিপ্রিয়া, এটার নাম কিপ্রিয়া দেওয়া যাবে না, আমরা যখন অনলাইনে, সরি ভুলি, অনলাইনে যখন নিয়ে যাবো তখন এটার নাম কিপ্রিয়া দেওয়া যাবে না, এটাকে দিতে হবে ইন্ডেক্স। ঠিক আছে, কারণ আছে হলো আমি গিটহাবের মাধ্যমে হোস্টিং যেহেতু করব, আমার এটা ইন্ডেক্স না দিলে এই এই ফাইলটাকে চিনবে না। আচ্ছা, এখন এই ফাইলটাকে তো আমাদেরকে ওপেন করতে হবে, তাই না? এই ফাইলে কিছু লিখতে হবে, আমি কি দিয়ে লিখি, আমি আসলে ইয়েতে ওপেন করি, কি বলে, এখন কোড করতেছি ভিজুয়াল স্টুডিওতে। ঠিক আছে, ওপেন উইথ নোটপ্যাড, এটাতেই ওপেন করি। হ্যাঁ, এখানে লিখি আমি H1 ট্যাগের মধ্যে, H1 ট্যাগের মধ্যে আমি লিখি আই এম কিপ্রিয়া। ওকে, সিনট্যাক্স ভুল হলে আবার আসবে না, যাই লেখা থাকবে তাই চলে আসবে, এখানে সমস্যা নাই। আরে বাবা, H1, আমরা এখানে এটা এটা লিখলাম, সিম্পল। ওকে, এখন এটা এটা এরকম থাক, এটাকে আমি যদি একটু রান করে দেখি যে আমার কেমন দেখায়, এই যে এরকম আইএম কিপ্রিয়া দেখাবে। এখানে আমরা যে ডিজাইনে করি না কোনো কোনো সমস্যা নাই। এখন আমি কি করব, এই যে এই ফোল্ডারে আছি না আমি, এইখানে এখন আমি এরকম করে এই মার্ক করে সিএমডি চালাবো। ঠিক আছে, সিএমডি লিখবো। আচ্ছা, তাহলে কমান্ড লাইন ওপেন হবে এইখানে, অথবা আমরা কমান্ড লাইন বের করে এখানে এই ফোল্ডারের মধ্যে গেলেও হবে। আরেকটা অপশন আছে, এখানে শিফট ক্লিক করে রাইট ক্লিক করলে আমাদের এখানে কিন্তু শিফট ক্লিক করে রাইট ক্লিক, তাই না, কমান্ড শেল ওপেন গিটব্যাশ, গিটব্যাশে করলেও হবে। যাই হোক, আমি যেভাবে দেখালাম, এখানে এখানে ক্লিক করে সিএমডি গুলো মুছে দিয়ে সিএমডি লিখলে ইন্টার চাপলে এটা চলে আসবে। এখন এইখানে আমাদেরকে এই যে কমান্ড গুলো দেখা যাচ্ছে, ভালো করে বুঝেন, এই কয়টা কমান্ড, এই 3-4টা কমান্ড কিন্তু আমাদের লিখতে হবে। ঠিক আছে, এই 4টা কমান্ড, যেমন আমাকে গিট ইনিট করতে হবে, এগুলো আমার মুখস্থ। আচ্ছা, আমি তারপর এখান থেকে কপি করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য, এই যে কন্ট্রোল ভি ইন্টার চাপলাম, এখানে গিট ইনিশিয়ালাইজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে হলো এই এই গিট আর রিডমি ডট এম ডিটা দরকার নাই, আমি এখানে জাস্ট এখন গিট সি এটা দিব, আস্তে গিট গিট ব্যবহার করা শিখে যাবেন আস্তে আস্তে। ওকে, আমি গিট কমিট করলাম, আচ্ছা দেখাবে যে এই যে এইটা কমিট হয়ে যাচ্ছে, খুব সহজ কিন্তু। তারপরে গিট রিমুট এই লাইনটা, কন্ট্রোল সি, এই লাইনটা আমি এইখানে কন্ট্রোল ভি করে দিলাম। ওকে, তারপরে জাস্ট শেষের শেষের লাইনটা দিলেই দেখা যাবে কি, যে আমার পোস্ট, আমার যে কোডটা পেজটা আমার কিন্তু গিটহাবে চলে আসছে। আমি দেখাচ্ছি, এই গিটহাবে চলে আসবে, এই যে, হ্যাঁ আমার গিটহাবে দেখবেন এখন খুব সহজেই, এখানে কিন্তু
গিটহাবে কোডটা চলে আসবে। কি দেখালো? আচ্ছা একটু ইরর হয়েছে, যাই হোক এটা একটু ইরর টু দেখাতে পারে, আমি অনেক সময় পাই না। ইউর সোর্স রেপ স্পেস মাস্টার টু ডাজ নট ম্যাচ এনি। আমার তো এই গিটহাবটা তৈরি করা আছে, এরা বলছে যে এই গিটহাবটা তৈরি করা নাই, তো আমি একটু রিফ্রেশ টিফ্রেশ দিই। এরকম হবে না, পেজটা চলে আসবে গিটহাবে, ঠিক আছে। ও গিট অ্যাড তো করিনি, সরি, এখানে এখানে একটা একটা গিট ইন ইট আর গিট অ্যাড করা নাই। হ্যাঁ এখানে একটা ভুল আছে, আমি বলছি, আমি আমি এই ভুল আছে বলতে আমি একটা আপনাদের এখানে লিখে দিছি, এই কমান্ড গুলো এখানে লিখবেন, দিবেন এই যে গিট এরকম লিখবেন, ইন ইন ইট, ভালো করে শোনেন, গিট ইন ইট এটা। তারপরে হলো জি আই টি গিট স্পেস দিয়ে অ্যাড এস এস দিয়ে ডট, ওকে। তারপরে হলো জি আই টি গিট সিও ডাবল এম আই টি কমিট, তারপর স্পেস দিয়ে মাইনাস বা ড্যাশ হাইফেন যাই বলি না কেন, এম ডাবল কোটেশনের মধ্যে, এখানে আমরা যাই লিখি না কেন, এখানে কোনো ফ্যাক্টর, এটা একটা মেসেজ আকারে থাকবে, ঠিক আছে। এই কমেন্ট চালাবো, তারপরে আমি করবো হলো এই এই লাইনটা, এইখানকার এই লাইনটা কমি করবো, কমিট ইয়ে কপি করে নেবো, ঠিক আছে। কন্ট্রোল সি আমি দেখাচ্ছি সবগুলো, কোনো সমস্যা নাই। কন্ট্রোল ভি মানে এইখানে গিট অ্যাড দিয়ে স্পেস ডট এই লাইনটা এখানে নাই, ঠিক আছে, এই জন্য এক সমস্যা। তারপরে এই লাইনটা চালাবো, হ্যাঁ, এইটা আমি কিন্তু আমার ভিডিও নিচে দিয়ে দিতে পারি। আরে বাবারে, ওকে কন্ট্রোল ভি, ঠিক আছে। এখন তাহলে আমার এই লাইনটা যেহেতু অ্যাড হয়নি, আমি এই লাইনটা এখন আবার এখানে এই কাজগুলোই করি, এই কাজগুলো এখানে গিট অ্যাড কথাটা আমি লিখিনি, তাই না? আচ্ছা তাহলে আমাকে যেটা করতে হবে, এটার আগে এখানে গিট এ ডাবল ডি স্পেস টি, ওকে, এটা করলাম। তারপরে হলো আমার ওই এই কমান্ডটা গিট কমিট, তারপরে হলো এই যে হলো এই অ্যারো চাপলে আগের কমান্ড গুলো চলে আসে, তারপরে এইটা, হ্যাঁ, তারপরে হলো এই যে মানে এখানে কি দেখাচ্ছে, রিমোট অরিজিন অলরেডি এক্সিস্ট, মানে এটা এটার মানে হলো আমি রিমোটলি এই এই গিটহাবে রিপোজিটরিতে পোস্ট করতে চাচ্ছিলাম না, তা আবার এটা দিলাম, এটা বলছে অলরেডি একবার দিছেন, সমস্যা নাই। এবার আমি এই মাস্টার এবার করলে এই যে গিট পুশ মাইনাস ইউ অরিজিন মাস্টার, মানে সেটা না থাকলে ভাই এখন আমার গিট হবে দেখা যাবে কোডটা চলে যাওয়ার কথা, যেহেতু তখন গিট অ্যাড ডি স্পেস ডট ছিল না, তার কারণে জানি খুব সিম্পল, এটা চলে গেলে চলে যাচ্ছে, দেখেছেন। আগে কিন্তু গিট হবে লগ ইন থাকতে হবে, তাছাড়া কিন্তু যাবে না। এবার আপনাদের মজাটা দেখেন, যখন আমি যে এখানে কোডে আরেকবার রিফ্রেশ দিব, তখন দেখা যাবে কি এই যে পেজটা আমার এখানে চলে আসছে, ওকে। এখন সিম্পলি আমি এইখানে সেটিং এ যাব, সেটিং এ গিয়ে দেখেন কত সহজে আমি পেজটা অনলাইনে চলে আসে। সেটিং এ গিয়ে নিচে নামবো, নিচে নামবো, নিচে নামার পরে এই যে গিটহাব পেজের ক্ষেত্রে এখানে নাম লেখা আছে, এখানে নাম না লিখে মাস্টার ব্রাঞ্চ এটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখন ক্লিক করলে অটোমেটিকলি আমার পেজটা অনলাইনে চলে আসবে, দেখেন এই যে গিটহাব পেজ, এখন এটা আমার অনলাইনে চলে আসছে। হ্যাঁ এই পেজে গেলেই আমি দেখেন 404 ইউরো দেখাচ্ছে, কেন 404 ইউরো, এখানে কাহিনী আছে। এই যে এইখানে আমার একটু ব্যাক হলে আমি দেখাচ্ছি 404 ইউরোটার হওয়ার কারণ কি, এই যে এখানে আমার কোডে গিয়ে এখানে আমি রিডমিটে যখন অ্যাড করিনি, দেখেন এখানে আমার কিন্তু ইন্ডেক্স এটা আছে, কিন্তু এই যে আমি অ্যাড রিডমি করিনি, এটা আমি যখন অ্যাড রিডমি করে দিব তখন পেজটা আমার আর সমস্যা হবে না। হ্যাঁ এটা এটাকে এখানে কমিট করে দিতে হবে, ঠিক আছে, কমিট ডিরেক্টলি টু মাস্টার, জাস্ট কমিট নিউ ফাইল। হ্যাঁ এখন আমার কমিট হয়ে গেছে, ইন্ডেক্স ডট এসটিএমএল টা এখানে আছে, রিডমিটেও আছে। এখন আমি গিয়ে ওই যে সেটিং এ গিয়ে যদি ওই যে ওই লিঙ্কটাতে ক্লিক করি, তাহলে দেখা যাবে পেজটা আমার অনলাইনে চলে আসবে, মানে চলে আসছে অলরেডি। হ্যাঁ এখানে ক্লিক করলে এবার আমার পেজটা দেখা কথা, দেখেছেন পেজটা অনলাইনে চলে আসলো, ওকে। তো এইভাবে করে আমরা যে কাউকে ডিজাইনটা দেখাতে পারি। আচ্ছা এখন ডিজাইনটা তো দেখালাম, কিন্তু তাহলে আমার এই যে গিটহাবের মানুষ কেউ যদি আমাকে হেল্প করতে চায় তাহলে কিভাবে হেল্প করবে, ওকে আমি দেখাচ্ছি। এখানে সেটিং এ গিয়ে, সেটিং এ গিয়ে আমরা এই যে ম্যানেজ অ্যাক্সেসে গিয়ে আমরা কিন্তু কি করতে পারবো, এইখানে আমাদের অবশ্যই লগ ইন করা থাকতে হবে। আচ্ছা ম্যানেজ অ্যাক্সেসে গিয়ে আমাকে এই যে ইনভাইটে কোলাবরেটর এইখানে ক্লিক করে আমার বন্ধুর বা যার কাছে আমি হেল্প নিতে চাই তাকে কিন্তু আমার বলে দিতে হবে, তাকে তার তার যে আইডি নামটা দিয়ে তাকে একটা মেসেজ এখানে সেন্ড করলে তার জিমেইল একটা ইয়ে চলে যাবে এবং সে কোডগুলো পেয়ে যাবে। এখন কোডগুলো ওপেন করে সে কিভাবে এডিট করবে সেটাও আমি বলে দিচ্ছি,
দেখেন কোডগুলো আমসে ওপেন করে এডিট করবে হলো যখন এই যে গিটহাব ডেস্কটপ এখান থেকে ওপেন করতে পারে, অথবা ওখানে থেকে কোলন করে ডাউনলোড করে নেওয়া যাবে। কিভাবে কোলন করে, এই যে এইটাকে এখানে এখান থেকে এখানে এটাতে গেলে এটা যদি অন্য কেউ যায় যে কোলন আর ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড করে নিয়ে এসে এডিট করে দিয়ে এডিট করে সেন্সটা এখানে দিতে পারবে। কিভাবে এখানে আবার মানে দূর থেকে সে কিভাবে, যে এটা তো আমার ফোল্ডার, এটা মূলত বেসিক এসটিএমএলটা আমার ফোল্ডার, তাই না? ফোল্ডারের মতো চিন্তা করেন, রিপোজিটরি না বলে ফোল্ডার। তো এখানে সেন্সটা কিভাবে করতে পারবে, এই যে এখানে গিট ডেস্কটপ নামে যে অ্যাপটা আমি ডাউনলোড করেছি এটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে? ও আর এই যে গিট, এই গিটহাবের এই কাজগুলো যে আমি টার্মিনালে করলাম না, এইটা করার জন্য আমাকে কিন্তু অবশ্যই গিট ইনস্টল করতে হবে। এই যে এখানে এখানে লিখতে হবে গিট, ঠিক আছে? জিআইটি গিট ইনস্টল ইনস্টল, ওকে, গিট ইনস্টল উইন্ডোজ 10 এরকম তাই লিখিনি কেন, এখানে ক্লিক করে আমাকে যে গিট ডাউনলোড করে নিতে হবে এখান থেকে। জাস্ট সিম্পল ডাউনলোড করে ইনস্টল করে না নিলে গিটের কমান্ড গুলো কিন্তু এখানে আমি চালাতে পারবো না। ওকে, দেখাবে ডাজ নট ঠিক দৃষ্টি এরকম, এই উইন্ডোজে ক্লিক করে গিট ইনস্টল করে নিতে হবে। হ্যাঁ, তো এগুলো ইউজ করতে করতে আমরা শিখে যাব। তো আমি এই অ্যাপটার কথা বলছিলাম, এই অ্যাপটা ওপেন হোক আমার, এই অ্যাপটার মাধ্যমে যে কমান্ড গুলো দিলাম সে কমান্ড গুলো না দিয়েও সহজে কাজগুলো করা যায়। তো এইটা নিয়ে একটু নাড়াচাড়া করলে আমরা যে কোনো কাজ কাজ থেকে হেল্পটা নিতে পারি। এই যে চলে আসছে, হ্যাঁ আমি দেখাচ্ছি, এই যে দেখেন এখানে সবগুলো ওই যে কাজগুলো করলাম সবগুলো এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো এইখানে আমি কি করবো, ওই যে ওপেন ইন ভিজুয়াল স্টুডিও, দেখেন কোডটা আমি এখান থেকে ওপেন করে নিয়ে ডাউনলোড করলে আমার এখানে ওপেন হয়ে যাবে আসবে। আমি এখানে ওপেন ইন ভিজুয়াল স্টুডিও করে আমি এডিট করে এখানে কমিট মাস্টার করলে আমার বন্ধুর ফোল্ডারে চেঞ্জটা হয়ে যাবে, ঠিক আছে? চেঞ্জটা হয়ে যাবে, সে যদি আমাকে অনুমতি দিয়ে রাখে, বোঝা গেছে? তো এই যে এই গিটহাবের এই যে এইগুলো গিটহাব ডেস্কটপ ইউজ বাই কমান্ড গুলো, যে কমান্ড গুলো আমি এখানে লিখলাম, এইগুলো এগুলো আসলে খুব বেশি কিছু না, একটু ইউজ করা শিখলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এভাবে করে কাজটা করতে পারি। তো ধন্যবাদ, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুভন্ত বিদায়, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু। আমি একটু দেখি ভিডিও এতক্ষণ হইলো না, না হয়েছে। আচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।